হ্যালো ইউটিউব বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখব ইউটিউব কমেন্ট বক্সে কমেন্টকে কীভাবে স্ট্রাইক থ্রু করব, কীভাবে বোল্ড করব আর কীভাবে ইটালিক করতে পারবো। যেমন এখানে দেখাচ্ছি, এই যে এইখানে দেখতে পাচ্ছি, এই যে থ্যাংক ইউ ফর দিস ভিডিও, প্রথমে বোল্ড দেখাচ্ছে, তারপর থ্যাংক ইউ ফর দিস ভিডিও এটা হচ্ছে ইটালিক, আর থ্যাংক ইউ ফর দিস ভিডিও এটা হচ্ছে স্ট্রাইক থ্রু। তো এরকম ধরনের কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য কি করতে হবে তা দেখব। তার আগে বলে রাখি, আমি এই চ্যানেলে ফটোশপ, ভিডিও এডিটিং, ট্যালি, কম্পিউটার, মোবাইল রিলেটেড আরও অনেক ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওটা ডিসক্রিপশনের নিচে সেই লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখা যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিও ভালো না লাগলে সঙ্গে সঙ্গে ডিসলাইক করতেও ভুলবে না। তো প্লিজ প্লিজ, ভিডিও ইউজফুল মনে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব যেন অবশ্যই করবে। প্রথমেই ইউটিউব ওপেন করব। ইউটিউব ওপেন করার পর আমাদের যে ভিডিওতে কমেন্ট করতে চাই সেই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিডিওটা ওপেন হবে। ভিডিওটা ওপেন হওয়ার পর এই নিচের দিকে এই যে কমেন্ট বক্স দেখাচ্ছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যা রাইট করতে চাই, যেমন আমি এখানে এড করব থ্যাংক ইউ লেখার পর আমার যদি এটা বোল্ড করতে হয় সেক্ষেত্রে আমি এখানে এই জায়গায় স্টার সিম্বল দেবো, পারসেসেও স্টার সিম্বল দেবো। লেখাটাকেই অ্যাড করলে পরে এবার কমেন্ট করব তখন দেখব লেখাটা বোল্ড হয়ে গিয়েছে। এই যে এখন বোল্ড দেখাচ্ছে। এবার এই কমেন্ট বক্সে যদি আমি একাটাকে স্ট্রাইক থ্রু করতে চাই তাহলে রাইট করার পর শেষে আর প্রথমে যদি হাইফেন দিই, আর প্রথমেও যদি হাইফেন প্রেস করি, প্রথমে একটা হাইফেন আর শেষে একটা হাইফেন, তাহলে দেখবো এটা স্ট্রাইক থ্রু হয়ে গিয়েছে এই কমেন্টটা। আর যখন কমেন্ট বক্সে আসবো দেখবো স্ট্রাইক থ্রু দেখা যাচ্ছে। এবার এই লেখাটাকে আবার যদি ইটালিক করতে চাই তাহলে এটা আন্ডারস্কোর দিতে হবে, পর থ্যাংক ইউ যা রাইট করতে চাই আমরা রাইট করব, পর আবার আন্ডারস্কোর দেওয়ার পর এই কমেন্ট করব। এটা দেখবো এবার ইটালিক এফেক্ট, তাহলে থ্যাংক ইউ তিন ধরনের, একটা ইটালিক, একটা স্ট্রাইক থ্রু আর একটা বোল্ড। তো ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট এরকম ধরনের কমেন্ট করলে কি এতে নজরে আসবে,